আগামীতে আমরা কি দেখতে যাচ্ছি ড্রোন দিয়ে যুদ্ধ, সেটা যদি ভাবি তাহলে ভাবতেই পারি, কারণ বাস্তবে তার অনেক মিল আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল থেকে শুরু করে চীন, তুর্কি সহ আরও অনেক দেশ ড্রোন তৈরিতে এবং ড্রোনকে আপডেট করার জন্য মনোযোগ দিয়েছে। তাই এখন নিঃসন্দেহে বলা যাচ্ছে যুদ্ধক্ষেত্রে ড্রোন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির জানালায় নিউজ। ড্রোন হচ্ছে এমন এক ধরনের উড়োজাহাজ বা বিমান, পাইলট ছাড়া যা চলে। ড্রোন যে প্রক্রিয়ায় কাজ করে তার নাম হচ্ছে UAV, যার পূর্ণ অর্থ হচ্ছে আনম্যান্ড এয়ারেল ভেহিকল। যার আছে দুটি প্রকারভেদ, একটি সাধারণ UAV, অপরটি সামরিক UAV। সাধারণ UAV গুলো মূলত একটি ক্যামেরা, পাখা আর কিছু সেন্সর থাকে, যা ড্রোনটিকে আকাশে উড়তে এবং সঠিক পথে যেতে সাহায্য করে। তবে অবশ্যই সাধারণ UAV হোক আর সামরিক UAV হোক, সবাইকেই রিমোট দ্বারা চালনা করা হয়ে থাকে। অপরদিকে সামরিক UAVগুলিতে থাকে ককপিট, স্পাইড ক্যামেরা, লেজার, GPS সেন্সর, লাইটিং সেন্সর ইত্যাদি। সামরিক UAV এর জন্য অবশ্যই একটা রানওয়ে দরকার। সামরিক UAV ড্রোনের মূলত দুইটি অংশ থাকে, একটি হচ্ছে ড্রোন নিজে, অপরটি হচ্ছে এর কন্ট্রোলার সিস্টেম। গ্রাউন্ড কন্ট্রোলার নিজের নির্দেশ দেয় আর সেটা উপগ্রহ হয়ে ড্রোনের কাছে যায়। ড্রোন তা গ্রহণ করে এবং কমান্ড অনুযায়ী কাজ করে। ঠিক একইভাবে ড্রোনও গ্রাউন্ড কন্ট্রোলারের কাছে একইভাবে তার সব তথ্য পাঠিয়ে থাকে। সব থেকে অবাক হবেন এটা শুনে যে এই কাজগুলো করতে ড্রোনের মাত্র সময় লাগে 2 সেকেন্ড। সামরিক UAV ড্রোনগুলোতে ফ্লাই জোন প্রযুক্তি ব্যবহার করা হয়, এটার কারণে বিমানের সাথে ড্রোনের দুর্ঘটনা হয় না। এটি মূলত কাজ করে দুইভাবে, একটি হচ্ছে এর ভিতরের আশপাশের বিমানবন্দরগুলোর সময়সূচি দেয়া থাকে, যার কারণে সেটি সেই সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলে এবং নির্দিষ্ট উচ্চতায় চলাচল করে। অপরদিকে আরেকটি হচ্ছে ফার্মওয়্যার ব্যবহার করে AOB নির্ণয় করে, কিন্তু এই সম্পর্কে কিছুই ড্রোন প্রস্তুতকারকরা বলেনি, কারণ এটি হচ্ছে প্রত্যেক দেশের সামরিক বাহিনীর একটি গোপনীয় প্রযুক্তি। সামরিক ড্রোনগুলিতে PFV প্রযুক্তিও রয়েছে। PFV প্রযুক্তি মানে ফার্স্ট পার্সন ভিউ। ড্রোন প্রথমে মাটিতে যেই ব্যক্তিকে দেখবে তাকেই আগে টার্গেট করবে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটিতে যে ক্যামেরা আছে সেটি মাটিতে অবস্থানরত যে কারোর সুনির্দিষ্ট তথ্য দিয়ে থাকে। কিন্তু এর সমস্যা হচ্ছে এটি বন বা ঘনবসতিপূর্ণ এলাকাতে ঠিকভাবে শনাক্ত করতে পারে না, তাই FAB প্রযুক্তির বিকল্প হিসাবে অন্য কিছু ভাবছেন বিশ্লেষকরা। চালকের জন্য যে সমস্ত সুবিধা থাকা দরকার, যেমন ককপিট, অক্সিজেন সিলিন্ডার, প্যারাশুট ইত্যাদিও দরকার পড়ে না, ফলে চালকবিহীন বিমান বেশি পরিমাণে গোলা বারুদ, মিসাইল ইত্যাদি অস্ত্রশস্ত্র বহন করতে পারে। বর্তমানে বিশাল আকারের নতুন ড্রোন তৈরি করছে ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নামে এটির নামকরণ করা হয়েছে। এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে, তাছাড়া শক্তিও বেড়ে যাবে কয়েক গুণ। এই ড্রোনটি টানা 35 ঘন্টা আকাশে উঠতে সক্ষম, একসাথে 13টি বোমা নিয়ে আঘাত হানতে পারে 500 কিলোমিটার দূরে গিয়ে। এছাড়া 35,000 ফুট ওপর দিয়ে উঠতে পারে এটি। আগামী কয়েক মাসের মধ্যে এই ড্রোনের কয়েকটা পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত হবে। এদিকে সম্প্রতি তুরস্কেও আরেকটি বিশ্বের অন্যতম ড্রোন তৈরি করেছে। এই ড্রোনটি নামকরণ হয়েছে আনকা নামক একটি পৌরাণিক জীবের নাম অনুসারে। ড্রোনটি দিনে রাতে যে কোনো আবহাওয়ায়, যে কোনো পরিস্থিতিতে শত্রু এলাকায় গোপন নজরদারি, পর্যবেক্ষণ, টার্গেট ডিটেকশন ও তা শনাক্তকরণ, সিগন্যাল ইন্টেলিজেন্স ও গোপনীয় মিশন পরিচালনায় যথেষ্ট সক্ষম। এছাড়াও ড্রোনটিতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক ইনফ্রারেড, ইলেকট্রো অপটিক ক্যামেরা, সেন্সর, সিনথেটিক অ্যাপারেচার রাডার, এভিনিস্কি হাই রেজুলেশন ক্যামেরা ও অন্যান্য বহুবিধ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। আর ড্রোনটি অটোমেটিক টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এই ড্রোনটির দৈর্ঘ্য 26.2 ফুট, উচ্চতা 11.1 ফুট। ড্রোনটির 217 কেজি পেলুড নিয়ে এবং সর্বোচ্চ 1,600 কেজি ওজন নিয়ে সর্বোচ্চ 30,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এতে ব্যবহার করা হয়েছে 4 সিলিন্ডার বিশিষ্ট 155 হর্স পাওয়ারের একটি থিলার্ড সেঞ্চুরিয়ান 2.0 টার্বোচার্জ ইঞ্জিন। বন্ধুরা, সামরিক ড্রোন সম্পর্কে এসব তথ্য জেনে আপনাদের কাছে কেমন লাগলো? অথবা আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে ড্রোন সম্পর্কে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর লাইক এবং সাবস্ক্রাইবের কথা তো বাদ দিলাম, আপনারা লাল বাটনের উপর ড্রোন উড়াতে উড়াতে চাইলে ক্লিক তো করতেই পারেন। সবাই ভালো থাকবেন।